আসসালামু কিচেন হ্যান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে তাই তো দেরি না করে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে অসাধারণ এক কারি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা টমেটো দিয়ে তৈরি মুগ ডাল এবং মসুর ডালের একটি কারির রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ফ্রেন্ডস দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে আসি আজকে রেসিপির জন্য আমি এখানে আধা কেজি টমেটো আগে থেকে অফিস কিনে এমন করে কেটে নিয়ে আছি এদিকে আগে থেকে অফিস কিনে আমি কিছু মসুর ডাল এবং মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি আজকে রেসিপির জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এখন চুলা একটি প্যান বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিচ্ছি রান্নার সয়াবিন তেল এই রেসিপির জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল অ্যাড করে নিয়ে তেল যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি পুরনের জন্য অ্যাড করে নিয়েছি তেজপাতা আমি এখানে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তবে অ্যাড করে নিয়ে আছি তেজপাতা অল্প কিছুক্ষণ তেলের মাঝে ফ্রাই করে নিয়ে এখন অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি আজকের রেসিপির জন্য আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন পেঁয়াজ কুচিগুলো চারপাশ থেকে নাড়াছাড়া দিয়ে ফ্রাই করে নেব অল্প কিছুক্ষণের জন্য খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করার প্রয়োজন নেই পেঁয়াজ কুচি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ফ্রাই করে নিই এখন অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা আমার এখানে আদা বাটার পরিমাণ ছিল এক চা চামচ পরিমাণ এবং রসুন বাটার পরিমাণ ছিল দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এখন অ্যাড করে এনেছি মরিচ গুঁড়ো আমার এখানে মরিচ গুঁড়োর পরিমাণ ছিল এক চা চামচ পরিমাণ একই সাথে অ্যাড করে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আজকে রান্না আমি শেষে কাঁচা মরিচ অ্যাড করে নেব সেই জন্য মরিচ গুঁড়োর পরিমাণটা কম করে নিয়ে আছি একই সাথে কথা বলতে বলতে অ্যাড করে আছি পরিমাণ মতো লবণ মোটামুটি সব ধরে মশলা অ্যাড করা হয়ে গিয়েছে এখন আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়ে মশলাগুলো কষিয়ে নেবো সে যে কোনো ধরনের রান্নাই হোক না কেন অবশ্যই রান্নার পূর্বে মশলা খুবই ভালোভাবে কষিয়ে নেবেন এখন চুলাটা লোতে রেখে উপর থেকে ডাকুন দিয়ে আমি অপেক্ষা করছি মশলা চারপাশে তেল বেশি উঠে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আরও প্রায় তিন থেকে চার মিনিট পর আমার এখানে মশলা চারপাশে খুব সুন্দর তেল বেশি উঠে এসেছে এই অবস্থা আমি ডাকুন সরিয়ে নিয়ে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলা হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এতে অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল এবং মসুর ডালগুলো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে না বললে না আমি মুগ ডাল ভিজিয়ে রাখার পূর্বে তাও হালকা একটু টেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে মুগ ডাল রান্নার পূর্বে অবশ্যই হালকা একটু টেলে নিয়ে তবে রান্না করতে এতে করে মুগ ডালের যে একটি কাঁচা গন্ধ থাকে সেটি যেমন থাকবে না অন্য দিক থেকে সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে এখন আবার উপর থেকে ডাকুন দেওয়া অপেক্ষা করছি ডালের চারপাশে যে পানিগুলো আছে এই পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত আর এই কতক্ষণ অবশ্যই চুলার মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি পর্যায়ে রাখবেন অল্প কিছুক্ষণ পর আমার এখানে ডালের চারপাশে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এই অবস্থায় ডাকুন তুলে নিয়ে চারপাশ থেকে নাড়াছাড়া ছাড়া দিয়ে এখন অ্যাড করে নেব আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটোগুলো এই রেসিপির জন্য অবশ্যই চেষ্টা করবেন টমেটোর পরিমাণটা বাড়িয়ে নিতে আজকে রেসিপির জন্য আমি শুরুতে একবার বলে নিয়েছি এখন আবার বলে নিচ্ছি আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি টমেটো অ্যাড করার পর চারপাশ থেকে নাড়া দিয়ে মিলিয়ে নিয়ে এখন আমি এতে অ্যাড করে নেবো পানি এখানে পানির পরিমাণটা আমি শুরু থেকেই বেশি করে অ্যাড করে নেব কারণ আমি এখানে ডালগুলো আর কষিয়ে নেব না আপনার ইচ্ছেগুলো প্রথমবারে ডালগুলো কষিয়ে নিতে পারে সেক্ষেত্রে পানির পরিমাণটা শুরুতে কম করে অ্যাড করে নেবেন তবে পানির পরিমাণটা অবশ্যই কম করে অ্যাড করতে চেষ্টা করবেন আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করে নিয়েছি কারণ প্রথমত ডালগুলো পাতলা হবে না দ্বিতীয়ত মসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না এখন এতে অ্যাড করে নিয়েছি কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে তবে অ্যাড করে নিয়েছি আমার আজকে রান্নায় আরও কিছু উপকরণ অ্যাড করার বাকি আছে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেন ধৈর্য সকালে দেখে যাবেন এখন উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করছি ডালের পানিগুলো অর্ধেক নেমে আসা পর্যন্ত এরই মাঝে দু একবার অবশ্যই ডাকুন তুলে নাড়াচাড়া দিয়ে নিতে হবে তা হলে প্যানের নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই কতক্ষণ আমার এখানে চুলার ছিল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি পর্যায়ে এরই মাঝে আমি চেক করে নিয়েছি আমার এখানে ডালগুলো প্রায় নব্বই ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এতে অ্যাড করে নিচ্ছি চারটি ডিম ডিমগুলো অবশ্যই এইভাবে ভেঙে তবে অ্যাড করে নিতে হবে আর ডিম অ্যাড করার পর কোনো অবস্থাতে নাড়াচাড়া দেওয়া যাবে না আমি কোনো প্রকার নাড়াচাড়া না দিয়ে উপর থেকে ডাকুন দিয়ে অপেক্ষা করছি আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এই মাঝে আমার এখানে চুলা রাস থাকবে সম্পূর্ণ লো ফ্লেমে আর এই কতক্ষণ ডাকুন তোলার প্রয়োজন নেই প্রয়োজন বোধে নাড়া দিতে হলে প্যানের হাতল ধরে হালকা একটু নাড়াছাড়া দিয়ে নেবেন আমি আর প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করে নেওয়ার পর খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে ডিমগুলো সম্পূর্ণ জমে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি হালকা একটু নাড়া ছাড়া দিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার এখানে ডালগুলো সেদ্ধ হয়েছে কি না এরই মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একদম গালাগালা হয়ে যায়নি এ রেসিপিতে টমেটো একদম গালাগালা হয়ে গেলে খেতে ভালো লাগে না খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে ডালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে সব শেষে এখন আমি এতে অ্যাড করে নিয়েছি দনে পাতা কুচি শীতকালে রান্নায় দনে পাতা কুচি অ্যাড না করলে যেন ফানসে মনে হয় দনে পাতা কুচি অ্যাড করে নিয়ে চারপাশ থেকে হালকা এক কোণারা দিয়ে আমি চুলা রাশ বন্ধ করে দেব। এই রেসিপিটি আপনারা বিশেষ করে ট্রাই করতে পারেন বাত রুটি অথবা পরোটার সাথে সবশেষ আমার এখানে পরিবেশনের ফলে এগুলো দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ